আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রথমে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিও সংবাদ শিরোনাম খবরের শুরুতেই থাকছে পৃথিবীতে ছয়টি ভয়ঙ্কর প্রভাব রেখে যাবে করোনা কি সেগুলো তার বিস্তারিত থাকবে খবরে তারপর নিউজে থাকবে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ইনফ্লুয়েঞ্জার ওষুধ এভিগানের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপান অবশেষে পরীক্ষা পর যে আশার আলো দেখে এই ঘোষণা দেয়া হলো এ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে খবরে এরপর খবর থাকবে বাংলাদেশের সিরাজগঞ্জে খুদায় কান্নাকাটি করায় বাবার ধমক আর তাতে দশ বছরের শিশুর আত্মহত্যা এই হৃদয় বিদরক ঘটনা বিস্তারিত থাকবে খবরে এবং সর্বশেষ খবরে থাকবে আকাশ থেকে পড়ছে করোনার ওষুধ এমনই এক অদ্ভুত ও রহস্যজনক ঘটনা থাকবে ভিডিওর শেষ অংশে সুতরাং আজকের সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন করোনাভাইরাস শিগগিরই বিশ্ব থেকে চলে যাবে কিন্তু বৈশ্বিক শৃঙ্খলা ফিরে পেতে সময় লাগবে কয়েক বছর করোনা ভূমিকম্পের মতো আফটার শক দিয়ে বিশ্বকে স্থায়ীভাবে পুনর্নির্মাণ করবে এক্ষেত্রে ছয়টি বড় নজিরবিহীন পরিবর্তন দেখবে পুরো বিশ্ব বাসযোগ্য এ গ্রহে কি কি পরিবর্তন আসতে পারে হ্যাস থার্টি নাইন শৃঙ্খলা তথ্য দিয়ে সেটা বুঝিয়েছেন দুই ইন্ডিয়ান আমেরিকান বিশেষজ্ঞ পারাংখান্না ও কারান খেমকা তারা বলেছেন বিশ্বের সরকার অর্থনীতি ও সামাজিক প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরতে কয়েক বছর লেগে যাবে পরবর্তী তিন থেকে চার বছর আমাদের মনে হবে কোভিড নাইন্টিন ছিল ভয়ঙ্কর ঝড়ের আগে বিদ্যুৎ চমকানে বিশ্বের সম্ভাব্য ছয়টি পরিবর্তনের কথা উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা আর সেগুলোর প্রথমেই রয়েছে দীর্ঘকালীন জরুরি অবস্থা করোনার ভ্যাকসিন তৈরিতে বারো থেকে আঠারো মাস লেগে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা উন্নত দেশগুলো কড়াকড়িভাবে কোয়ারেন্টাইন পালন করলেও গরিব ও জনবহুল দেশগুলোর জন্য তা হবে ঝুঁকিপূর্ণ বর্তমানে করোনায় মৃত্যু শো এক লাখ ছাড়ালেও সেটি দশ লাখ বা তার চেয়েও বেশি হতে পারে এমন অবস্থায় নানা ধরনের স্বল্পমেয়াদি জরুরি অবস্থা তখন আমাদের জীবনে হয়ে যাবে ডাল ভাতের মতো পেট্রো রাজ্যগুলো ধসে পড়বে ইকুইডার থেকে ইরান পর্যন্ত রাজ্যগুলোয় রাষ্ট্র ব্যবস্থায় পতন কোনো অবাস্তব দৃশ্য নয় তেলের দাম পড়ে যায় ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতি এবং অনাহার আরও বেড়ে যাবে তেলের দাম হ্রাস ও হজ ফলে সৌদির অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়তে পারে ভাইরাসের সংক্রমণ এবং মার্কিন নিষেধাজ্ঞায় নাজেহাল ইরানে সরকার পতনের আশঙ্কা জোরালো হয়েছে অভিবাসী সংকট বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ায় ব্যর্থ রাষ্ট্রগুলো থেকে নিশ্চিত জীবনের আশায় লোকেরা ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে পারে জমাতে মরিয়ার চেষ্টা করবে আন্তর্জাতিক বাধা নিষেধ উপেক্ষা করে তারা শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে প্রবেশ করবে এরই মধ্যে তুরস্ক চার কোটি সিরিয়ান শরণার্থীর চাপ সহ্য করতে পারবে না বলে জানিয়েছে প্রয়োজনে তারা ইউরোপীয় সীমান্ত খুলে দেবে বহু দেশে অভিবাসীর ঢল সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদের উত্থান ঘটবে খাদ্য ও চিকিৎসা সরবরাহ শস্য রপ্তানি ইত্যাদি কারণে জাতীয়তাবাদ মাথাচাড়া দেবে অভিবাসীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়বে স্থানীয়রা ইউরোপের অসংখ্য দেশে রক্তক্ষেয়ী সংঘাত উড়িয়ে দেওয়া যায় না এরপরে ব্যয় হ্রাস পাবে করোনাভাইরাস মহামারীর প্রভাব কমাতে আজ বড় কোনো বিনিয়োগের কথা চিন্তা করতে পারি না বর্তমানে জৈব প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা খাতে বৃহত্তম বিনিয়োগ শুরু সুস্পষ্ট জায়গা তবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কারণে প্রযুক্তিগত দিকে বড় বিনিয়োগ কমে যাবে এবং সর্বশেষ রয়েছে সক্ষতার সংকট সৃষ্টি হবে করোনা মানব সভ্যতার জন্য নাইন ইলেভেনের চেয়েও বড় পরীক্ষা এবং আর্থিক সংকট হিসেবে প্রমাণিত হয়েছে এটি একটি বিশ্বকাপ ধাক্কা যা বিশ্ব ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিতে পারে সরকারি বেসরকারি খাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই থমকে যাবে অর্থনৈতিক ও খাদ্য সংকটের কারণে যুদ্ধবিগ্রহ বেড়ে যাবে এদিকে কোভিড নাইন্টিন রোগীর চিকিৎসায় ব্যবহৃত ইনফ্লুয়েঞ্জার ওষুধ এভিগানের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপান করোনাভাইরাসের কারণে সৃষ্ট এই রোগের এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন কিংবা ওষুধ আবিষ্কার না হলেও এর আগে চীনের চিকিৎসকরা এভিগান প্রয়োগে কার্যকর ফল পেয়েছেন বলে দাবি করেছিলেন করোনার চিকিৎসায় ওষুধটির প্রয়োগে ইতিবাচক ফল পাওয়ার পর জাপানের প্রধানমন্ত্রী সিনজোয়াবে বাংলাদেশ সহ বিশ্বের বিশটি দেশে ফাবিপিওবিট ড্রাগ অ্যাভিগান বিনামূল্যে সরবরাহ করবেন বলে জানান বুধবার জাপানের ফুজি ফিল্মের ওষুধ প্রস্তুতকারক তোয়ামা কেমিক্যাল কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট কেনজি সুকেনো ইনফ্লুয়েঞ্জার অ্যান্টিভাইরাল ফেভিপিওবিট ড্রাগ এভিগানের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছেন এভিগানের উৎপাদন বাড়ানোর জন্য ফুজি ফিল্মকে সহযোগিতা করবে পিওর কেমিক্যাল কোম্পানি লিমিটেড এছাড়াও এই ওষুধটির কাঁচামাল ও অন্যান্য ফার্মাসিউটিক্যাল উৎপাদনের জন্য দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি রয়েছে বিবৃতিতে বলা হয়েছে গত মার্চের তুলনায় উৎপাদন আড়াই গুণ বৃদ্ধি করে প্রতি মাসে এক লাখ রোগীর পুরো কোর্সের ওষুধ উৎপাদন করা হবে মার্চে কোম্পানিটি তাদের বর্তমান চলমান উৎপাদনের কার্যক্রম শুরু করে লক্ষ্যমাত্রা বাড়িয়ে উৎপাদনকৃত এই ওষুধ আগামী জুলাইয়ের মধ্যে সরবরাহ করা হবে তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে তিন লাখ রোগীর জন্য অ্যাভিকান উৎপাদন করা হবে বলে জানানো হয়েছে গত সাত এপ্রিল জাপান সরকারের জরুরি অর্থনৈতিক প্যাকেজ অনুযায়ী দেশটির সরকার বিশ লাখ রোগীর চিকিৎসায় ব্যবহার করা যাবে এমন পরিমাণের এভিগান মজুদের পরিকল্পনা করা হয়েছে বলে ঘোষণা দেয় এ নিয়ে জাপান সরকারের অনুরোধে ফুজিফিল্ম ওষুধটির উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে জাপানি এই কোম্পানি বলছে এভিগান এক ধরনের অ্যান্টিভাইরাল ড্রাগ যা মানবদেহে ভাইরাসের বংশবিস্তারে বাধা দেয় এর আগে ইবোলা ভাইরাসের চিকিৎসায় এভিগানের জেনেটিক গোত্রীয় ফেবিপ্রিয়াবির প্রয়োগ করেছিলেন গবেষকরা ঈদুর উপর পরীক্ষা চালিয়ে ভালো ফল পেয়েছিলেন তারা তবে মানবদেহে এর কার্যকারিতা ঠিক কেমন তা এখনও প্রমাণিত নয় তবে গবেষকদের দাবি মানবদেহে এভিগানের প্রয়োগে অপেক্ষাকৃত ভালো ফলাফল পাওয়া যাবে সম্প্রতি ওষুধটি চীনের উহান ও সেনজেন অঞ্চলের অন্তত তিনশো জন করোনা রোগীর শরীরে প্রয়োগ করা হয় গত আঠারো মার্চ চীনের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঝ্যাং শিনমিন বলেন এটি খুবই নিরাপদ ও চিকিৎসায় পুরোপুরি কার্যকর হয়েছে সেই সময় জাপানের রাষ্ট্র সংবাদ মাধ্যম এনএইসকে জানায় সেনজেন অঞ্চলে যেসব রোগীকে ফেভিপিরাভির দেওয়া হয়েছিল তারা মাত্র চার দিনের মধ্যেই করোনামুক্ত হয়েছেন বিপরীতে অন্য ওষুধ ব্যবহারকারীদের সুস্থ হতে সময় লেগেছে প্রায় এগারো দিন এক্স তো দেখা গেছে ফেবিপিরাভির ব্যবহারকারীদের মধ্যে একানব্বই শতাংশের ফুসফুসের অবস্থার উন্নতি হয়েছে অন্য ওষুধ ব্যবহারকারীদের ক্ষেত্রে এর হার বাষট্টি শতাংশ চীনের মতো জাপানো করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে স্বল্প ও মাঝারি মাত্রায় উপসর্গ দেখা দেওয়া রোগীদের চিকিৎসায় ফেবিপিরাভির ব্যবহার করা হচ্ছে তবে জাপানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে ওই ওষুধ গুরুতর উপসর্গ সম্পন্ন রোগীদের চিকিৎসায় খুব একটা কার্যকর হয়নি একই ফলাফল দেখা গেছে এইচ ওষুধ লোপিনাবির ও রিটোনাবিরের মিশ্রণ ব্যবহারের ক্ষেত্র ফুজিফিন বলেছে করোনা চিকিৎসায় ব্যবহারের অংশ হিসেবে প্রথম দুই ধাপ ক্লিনিক্যাল পরীক্ষায় নিরাপদ প্রমাণিত হয়েছে এভিকান এখন তার আশা করছেন মানবদেহে প্রয়োগের ক্ষেত্রেও এর আশানুরূপ ফল পাওয়া যাবে এদিকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় আফরোজা খাতুন নামের এক শিশু আত্মহত্যা করেছে শুক্রবার বিকেলে কামারপাড়া ওয়াবদা বাঁধের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে খাবারের অভাবে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্র জানায় আফরোজার বাবা আলম শেখ পেশায় তাঁত শ্রমিক থাকেন কামারপাড়া ওয়াবদা বাঁধে দুস্থ পরিবারটির সন্তান আফরুজা আত্মহত্যা করেছে মূলত ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে শুক্রবার বিকালে সে কয়েক দফা খাবার চেয়েছে বাবার কাছে কিন্তু খাবারের বদলে ধমক শুনতে হয়েছে শিশুকে বেশ কয়েকদিন ধরে অনাহারে রয়েছে পরিবারটি খাবারের জন্য কান্নাকাটি করায় বাবা ধমক দেন আফরোজাকে তারপরে ঘটে আত্মহত্যার ঘটনা স্বজনদের দাবি তা শ্রমিক আলম শেখের কারখানা বন্ধ দশ দিন জমা টাকায় চার থেকে পাঁচ দিন সংসার চললেও গত কয়েকদিন কার্যত অনাহারে ছিলেন শিশুসহ পরিবারের সদস্যরা এ সময় আলম পাননি সরকারি অথবা বেসরকারি সহায়তা কেউই খোঁজ নেয়নি তার আফরোজার মৃত্যুর পর অনেকে এসেছেন বাড়িতে পৌরে মেয়র শনিবার খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ওয়াবদা বাঁধে প্রায় পাঁচশো পরিবারের বাস জনপ্রতিনিধিরা তাদের অনেকের আইডি কার্ড নিয়ে গেলেও ত্রাণ সহায়তা মেলেনি আলম শেখ বলেন করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসন কড়াকড়ি করছে তাই দশ দিন ধরে কাজ করতে পারছি না ঘরেই শুয়ে বসে দিন কাটাচ্ছে হাতে টাকা নেই তাই চাল ডাল কিনতে পারেনি ঘরে খাবার নেই বলে মেয়ে কান্নাকাটি করছিল আমি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম এরপর মেয়েটা আত্মহত্যা করেছে বেলকুজি পৌরসভার মেয়র আশানুর বিশ্বাস বলেন কর্মহীন দুস্থ মানুষের জন্য সরকারি সাহায্য অপর্যাপ্ত সে কারণে সব মানুষকে একসঙ্গে ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না অনেকে বাদ পড়ে যাচ্ছেন তবে খাদ্য সহায়তা আরও বাড়ানো দরকার এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে কুড়ি পাওয়া এক প্রকার গাছের ফল ভিজিয়ে পানি পান করলে করোনা মুক্ত হওয়া যাবে বলে হঠাৎ গুজব ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায় ফলে মঙ্গলবার থেকে এ ফলটি খুঁজতে রাস্তা নেমে পড়েন অনেকেই তাদের মধ্যে বেশিরভাগই নিজ নিজ বাড়ির সামনের রাস্তা বা উঠানে এটি কুড়িয়ে পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা বললেন এসব গুজব ছাড়া কিছুই না এই ফলের পানি খেয়ে উল্টো অসুস্থ হয়ে যেতে পারেন যে কেউ স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুর থেকে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় হঠাৎ গুজব ছড়ে পড়ে এক ধরনের গাছের ফল পাওয়া যাচ্ছে যা খেলেই করোনামুক্ত হওয়া যাবে এই খবরের পর বারবকুণ্ড বোরওপাড়া সৈয়দপুর বারৈালা সদর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এ গুজব ডালপালা ছড়াতে থাকে এবং অনেকেই বাড়ির সামনে ও আশেপাশে খুঁজে এই ফলটি বের করেন বারপকুণ্ড বোরপাড়ার বাসিন্দা স্থানীয় সাংবাদিক নির্দেশ বড়ুয়া জানান দুপুর একটার দিকে তার গ্রামের কিছু নারী এই ফলটি সংগ্রহ করতে থাকেন এটি নাকি এটি নাকি বাড়ির আশেপাশে কুঁড়ে পেয়েছেন তারা এই ফল খেলে করোনামুক্ত হওয়া যাবে এটি তাদের বিশ্বাস এসব শুনে সাংবাদিক নির্দেশ বড়ুয়া তাদেরকে এসব গুজব বলে মন্তব্য করলে তারা উল্টো তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের বাসিন্দা এস এম ইকবাল হোসেন বলেন আমার এলাকার রনি নামক এক যুবক এ ফলটি নিয়ে আসে পরে শুনতে পাই সবাই এ ফলটি কুড়িয়ে সংগ্রহ করছেন অনেকটা অসৎ গাছের ফলের মতো এই ফলটি কুড়ানোর হিরিক লেগে যায় রীতিমতো এটি ডুবে পানি খেলে নাকি করোনামুক্ত হওয়া যাবে সীতাকুণ্ড পৌর সদরের মহাদেবপুর গ্রামের বাসিন্দা বিপ্লব নন্দী বলেন সন্ধ্যার পর হঠাৎ এরকম করোনামুক্তির মহৌষধের কথা বিভিন্ন কাছে শুনলাম কেউ নাকি এটি নিজের বাড়ির উঠোনে পাচ্ছে কেউ নাকি আবার নিজের ঘরের সামনের রাস্তায় কুড়িয়ে পাচ্ছেন আমার আশপাশের অনেক ঘরের মানুষ এটি পেয়েছে জেনে কৌতূহলবশত আমার স্ত্রীও রাস্তায় বের হয়ে ঘরের সামনে একটি ফল খুঁজে পান এই ফলটি ভিজে খেলে করোনামুক্ত হওয়া যাবে বলে শুনেছেন তিনি তবে এর সততা কতটুকু তা দিনে বুঝতে পারছেন না এদিকে সূত্রগুলো জানিয়েছে এই ফল বা বিচিটি খেলে করোনামুক্ত হওয়া যাবে এমন খবর সীতাকুণ্ডে ছড়িয়ে চট্টগ্রাম ঢাকাসহ দেশের আরও বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এটি একটি নিছক গুজব বলে মন্তব্য করেছেন সীতাকঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর নুরুদ্দিন রাশেদ বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন